নমস্কার বন্ধুরা, বাঙালি সিনেমা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকের মাত্র দুটো সেদ্ধ ডিম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ, আর তার পাশাপাশি কিন্তু খেতেও দারুণ লাগবে। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন এবার রেসিপিটি আমরা শুরু করি। তো এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে আটা, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জোয়ান। এতে করে কিন্তু হজমে সুবিধা হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে লবণ, আর যেহেতু এখানে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি সেই বুঝে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে সাদা তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে আটা আর ময়দা দুরকম মিশিয়েও করতে পারেন। তো ভালো করে ময়ামটা দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু এখানে খুব বেশি সফট করে তৈরি করবেন না, আবার খুব যে একেবারে শক্ত করে তৈরি করবেন তাও না, একটু মিডিয়াম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর যে জলটা আমি ব্যবহার করেছি ডোটা তৈরির জন্য, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এবার এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এদিকে দেখুন, একটা অন্য বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে ম্যাশ করে রেখেছি। এবার এর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর অ্যাড করছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণে চাট মশলা। আর চাট মশলাটা এই কারণে ব্যবহার করলাম, এতে করে কিন্তু এটা বেশ চটপটা স্বাদের খেতে হবে। তো এইবার এখানে দেখুন, একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সেটা ওই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে একটা উপকরণ দেওয়া হয়নি, তো সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। তো এবার আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি মোটামুটি 1/2 টিস্পুনের থেকে কম পরিমাণে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে আরও একবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমাদের আলুর পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এবারে যেটা করব, এখানে একটা বোলের মধ্যে কিন্তু যে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডিম দুটোকে এইভাবে একটা ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু ছোট সাইজ করেই কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার এখানে একটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা, ধনে, জিরে আর মৌরি গুঁড়ো করে রাখা আছে, মানে ওই 3 রকম মশলা তাওয়াতে হালকা করে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে রেখেছিলাম। তো এবার এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার জন্য কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। তারপর দিলাম, যেহেতু এটা আমি ডিম দিয়ে তৈরি করছি তো সেই জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, খেতে ভালো লাগবে। এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমের সাথে এই কয়েকটা উপকরণ খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো মতোভাবে মিশিয়ে নিলে কিন্তু ডিমের টেস্টটাও একদম অন্যরকম আসবে। তো দেখুন, ডিমের সাথে সমস্ত মশলা ভালো মতো করে মিশিয়ে নিলাম। এরপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে আটা, আর এর সাথে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর এখানে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, মানে একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করব। আর দেখুন, প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে প্রথমে গুলে নেবেন। তা না তো কিন্তু একসাথে বেশি জল দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে। তো ব্যাটারটা এখানে আমাদের মোটামুটি প্রায় তৈরি, আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করবেন না, একটু মোটা করে, মানে একটু ঘন করে এটা আমাদের তৈরি করতে হবে। তো এবার এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। আর এদিকে দেখুন, যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা আরও একবার একটু এইভাবে ডোলে নিচ্ছি। এবার এটা থেকে দুটোর মতো লেচি কেটে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এক একটা লেচি নিয়ে বেশ বড় করে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে রুটি বলা ভুল, রুটির থেকেও কিন্তু আরও পাতলা করে এটা বেলে নিতে হবে। যতটা সম্ভব এটা পাতলা করা যায় সেইভাবে বেলে নিতে হবে। আর লেচি দুটোও কিন্তু এখানে আমি বেশ মোটামুটি বড় করে কেটেছি। তো দেখুন, বেশ বড় করে কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে, এই যে 4টে কোণা আছে, এটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
মানে এটা যে গোল আকৃতি আছে সেটা থেকে একটু চৌকো শেপ করে নেব। তো এবার এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি। তো এটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম, মোটামুটি সমান মাপ করে ভাগটা করে নেবেন। এরপর যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচটা দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। আর এখানে আমি আগে কেটে নিয়েছিলাম, তারপর আলুর পুরটা দিচ্ছি। আপনারা চাইলে আগে আলুর পুরটা এইভাবে চারটে কোণায় দিয়ে তারপর কিন্তু ছুরি দিয়ে সমান করে কেটে নিতে পারেন। তো আলুর পুরটা দেওয়ার পর এবার দিচ্ছি টমেটো কেচাপ। তো এখানে আমি খুব বেশি টমেটো কেচাপ দিলাম না, আপনারা যদি আর একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু বেশি করেও দিতে পারেন। তো মোটামুটি টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে এর উপর দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা ডিম। মোটামুটি যতটা ধরবে সেই বুঝে একটু পরিমাণ মতো ডিমটা দিয়ে দেবেন। এরপর এগুলোকে একে একে ভাঁজ করে ফেলতে হবে। দেখুন প্রথমে এইভাবে ভাঁজ করে তারপর হাতের মধ্যে তুলে নিয়ে এইভাবে সাইডগুলো মুড়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নেব। তো আসল গাছ কিন্তু এখানে সারা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম আটার কর্নফ্লাওয়ার দিয়ে, এই ব্যাটারের মধ্যে একটা করে এই নাস্তা ডুবিয়ে তারপর ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন ভালো করে কিন্তু এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এবার আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি এটা ডুবো তেলের মধ্যে ভাজছি, আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে ভাজার সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, তবেই এটা ক্রিস্পি হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভেতরটা হবে না আর ওপরটা খুব বেশি লালচে হয়ে যাবে। আর সেই জন্য প্রথম থেকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু এটা দেখবেন খেতে বেশ মুচমুচে হবে। তো আর এগুলো ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তো এই দুটো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এটা এতটা মুচমুচে হয়েছিল আর খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে আপনারা একবার বাড়িতে তৈরি করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা। আর এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে সেজন্য কিন্তু এক্সট্রা তেল টানারও কোনো সম্ভাবনা নেই। তো সেজন্য আমি আটার মধ্যে আলাদা করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম। তো এখানে আমাদের নাস্তা কিন্তু প্রায় মোটামুটি তৈরি, এটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু এই নাস্তার রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, খেতেও কিন্তু এটা দুর্দান্ত লেগেছিল। আর এর ভেতরে ডিমের পুরটাও দেখুন একেবারে কিন্তু ঠাসা। আর আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।